অনেকেই আমাকে জিজ্ঞেস করছে আমি অস্ট্রেলিয়া থেকে ইউএস এর ভিসা কিভাবে করেছি। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, দেন হচ্ছে সব কাগজপত্র রেডি করেছি, তারপর আমি পার্থে গিয়ে অ্যাপ্লাই করেছি অ্যান্ড আমি ইনস্ট্যান্ট ভিসা পেয়ে গেছি। 5 দিনের মধ্যে আমাকে পাসপোর্ট রিটার্ন করেছে। সো আমার পার্থ থেকে ভিসা করার কারণ হচ্ছে সিডনিতে ওয়েটিং টাইম ছিল 2 থেকে 3 মাস, মানে আমি অ্যাপয়েন্টমেন্টই পাবো 2 থেকে 3 মাস পর। সো আমার যেহেতু একটু আর্জেন্ট ছিল, পার্থে হচ্ছে 1 মাস ছিল, আর আমার পার্থে এমনিও ঘুরতে যাওয়া হতো, সো এক ঢিলে 2 পাখি মারার মতো হয়ে গেছে। সো এই জন্য আমি ঘুরতে গিয়ে তারপর ওখান থেকে আমি ইন্টারভিউটা দিয়ে দেন আবার ফেরত এসেছি, আর পাসপোর্ট হচ্ছে আমাকে সিডনিতে DHL এ পাঠানো হয়েছে। ওটার জন্য অবশ্যই এক্সট্রা পেমেন্ট করতে হয়েছিল। সো ইয়েস, সো আজকে হচ্ছে আমাদের 14 ঘন্টার ফ্লাইট। এর আগে এত লম্বা ফ্লাইট আমি কখনো করিনি, কারণ অস্ট্রেলিয়াতে যখন আসা যাওয়া হয় তখন কিন্তু আমাদের হাইয়েস্ট 8 ঘন্টার ফ্লাইট থাকে সিঙ্গাপুর থেকে। সো এরকম ডিরেক্ট ফ্লাইট 14 আওয়ার্স এর এটা আমার ফার্স্ট টাইম করা। রাফির আগে ইউএসএ তে গেছে, সো ওর লং ফ্লাইটের এক্সপিরিয়েন্স আছে, বাট আমার টোটালি নেই। সিডনি এয়ারপোর্টে গিয়ে হচ্ছে যে লাউঞ্জ গুলো আছে, লাউঞ্জের খাওয়া গুলো এত বাজে ছিল, মানে আমার লাইফে খাওয়া ওয়ার্স্ট লাউঞ্জ হচ্ছে সিডনি এয়ারপোর্টের লাউঞ্জ। মানে কি বলবো, আমরা একটা জায়গায় খেয়ে দেন আবার একটা জায়গায় ট্রাই করেছি, বাট দুটোই একদম জঘন্য ছিল। আর আমাদের সাথে হচ্ছে আমাদের নিউ কিছু ফ্রেন্ডস আছে যাদের সাথে আমাদের এই ফ্লাইটের কিছুদিন আগেই পরিচয় হয়েছে। সো আপু ভাইয়ারাও আমাদের সাথে যাচ্ছে, ইউএসএ তেই যাচ্ছে, ইভেন এল এতেই যাচ্ছে। সো আপু ভাইদের সাথে ইউএসএ তে ইনশাল্লাহ আমাদের দেখা হবে, আরো ঘোরাফেরা হবে। সো আমরা হচ্ছে উঠে পড়েছি প্লেনে, আমি একদম সেট হয়ে নিয়েছি যে এখন দিব একটা ঘুম। রাফি হচ্ছে ঘুমানোর এই জিনিসটা অ্যামাজন থেকে অর্ডার করেছিল, যে নেক পিলো যেটা থাকে ওটা দিয়ে তো ঘুম হয় না ভালো। সো ও বলছিল এইটা দিয়ে তুমি ট্রাই করে দেখো ঘুম হবে। সত্যি কথা, হ্যাঁ এটা অনেক কাজের, এটা দিয়ে আমি 1 ঘন্টা ঘুমাতে পেরেছি, বাট বাকি 13 ঘন্টা আমি জেগেই ছিলাম। বিকজ কেন যেন আমাদের দুজনের একজনেরও ঘুম আসছিল না, ফ্লাইটে সবাই ঘুমাচ্ছিল, লাইট টাইট যখন অফ করে দিয়েছে সবাই ঘুমাচ্ছে, তখন আমরা পুরো ফ্লাইট হেঁটে বেরিয়েছি। আপু ভাইদের কাছেও গিয়েছিলাম, বাট ওরাও দেখি গভীর ঘুমে আছে, সো ওই জন্য আমি আর ও জাস্ট মুভি দেখে দেখেই পার করেছি সময়। ঘুম কোনোভাবে আসছিল না, বাট ফ্লাইট ওয়াজ রিয়েলি গুড। যেরকম ভেবেছিলাম অনেক টায়ার্ড লাগবে, হাবি যাবি, কিছুই এরকম লাগেনি, কেন যেন আমরা দুজনে অনেক এনজয় করেছি। আর মজার মজার খাওয়া একটু পরপর দিয়েই যাচ্ছিল, সো এটা একটা প্লাস পয়েন্ট ছিল। না ঘুমাতে ঘুমাতে চেহারার অবস্থা নাজেহাল হয়ে গেছে, বাট কোনোভাবেই ঘুম আসছিল না। অনেকবার আমি ট্রাই করেছি, মোবাইল টোবাইল সব বন্ধ করে দিয়েছি যে না ঘুমাবো। আর ফ্লাইটে বসলে অবশ্য ইন্টারেস্টিং একটা কাজ করি আমি, সেটা হচ্ছে আমার ফোনে যত ছবি থাকে, যত ভিডিও থাকে, যেগুলো আমার কখনো ডিলিট করা হয় না, সেগুলো আমি বসে বসে ডিলিট করি। যেমন লাস্ট 1 বছরের ছবি আমি ডিলিট করেছি হচ্ছে যখন এবার অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ গেলাম তখন, অ্যান্ড দেন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া আসার পর লাস্ট 3 মাসে আমার 1700 ভিডিও, 1750টার মতো ছবি ছিল, সেগুলো আমি এই ফ্লাইটে আমি বসে বসে ডিলিট করেছি। সো মোবাইল এখন খুব সুন্দর লাইট আছে, যেটা আসলে খুবই মজাদার। অবশ্য লাইট করেও কোনো লাভ নেই, বিকজ যাচ্ছি ইউএসএ তে, সেখানে আবার হবে, এটা আবার কবে ডিলিট করব জানি না, এরকম আসলে চলতেই থাকে। রাফিকে আমি দেখলাম যে ও লাস্টের 1.5 ঘন্টাতে এরকম নাক মুখ পেঁচিয়ে দিল একটা ঘুম, বাট ঘুম হয়নি, ওর 40 কি 45 মিনিটস এর মতো একটু ঘুমিয়েছি। দেন হচ্ছে এটা মজার কাহিনী, আমরা এলেতে পৌঁছে গেছি অ্যান্ড বাবা মা হচ্ছে আমাদেরকে জয়েন করেছে, এন্ড আজকে হচ্ছে তাদের অ্যানিভার্সারি ছিল, সো আমি তাদেরকে একটা ফুল গিফট করি। আমরা প্রায় 20 দিনের মতো থাকছি, সো এই 20 দিন হচ্ছে আমরা 4 জন ট্যুর দিচ্ছি। আই হোপ আমাদের ইউএসএ ট্যুর অনেক ভালো যাবে, আমার অনেক হাই এক্সপেকটেশনস আছে, দেখা যাক কি হয়, আর সব ব্লগ আমি শেয়ার করবই। অস্ট্রেলিয়াতে যেহেতু রোডের প্রোডাক্টস পাওয়া যায় না, আমি বাংলাদেশে অর্ডার করেছিলাম, আর হিয়া পিয়া হচ্ছে তার মধ্যে এই চিটটা দিয়ে দিয়েছে, এটা দেখে আমি অনেক ইমোশনাল হয়ে গেছি, আর ওদেরকে অনেক বেশি মিস করছি বিকজ ওরা আমাদেরকে জয়েন করতে পারেনি। আই না ওদের সাথে আবার কবে কোন ট্যুর হবে, হোপফুলি অস্ট্রেলিয়াতে ওরা আসবে তখন একসাথে ঘুরবো, লেটস সি। সো ইয়া দ্যাটস অল ফর টুডে, দেখা হবে আবার আমার নেক্সট ব্লগে, টিল দেন বাই।